জেঠিমনি। থ্যাংক ইউ। তোমরা কি শুরু করেছো বলো তো? হ্যাঁ, পাবলিক প্লেসে তোমরা ঝগড়া করবে নাকি? আশ্চর্য। দেখো দেখো জেঠিমনিকে দেখো, সবার আগে গিয়ে কিরম টুক করে বসে, যত বয়স হচ্ছে না তত ভীমরতি ধরছি বুড়োর। তাই তোর যা, তো সামনে যা। এই সাজবাতি। হ্যাঁ বলছি, ধৃতি আর বাহাকে দেখছি না, ওরা কোথায় গো? বাহা তো ওই তো ওই কোণে বসে আছে। আর ধৃতি মনে হয় এখনো গ্রিন রুমেই আছে জানো। ভাগ্যে ধৃতি তখন সামাল দিল। তখন যদি রূপুকে আর বাহাকে না নিয়ে আসতো কি যে হতো। নমস্কার, রবির আলোয় নিবেদিত একক সঙ্গীতানুষ্ঠান আর কিছুক্ষণের মধ্যে শুরু হতে চলেছে। আপনারা জানেন পরিবেশনায় এই সময়ের উদীয়মান সঙ্গীত প্রতিভা রূপাঞ্জনা মুখোপাধ্যায়। রূপাঞ্জনা সম্পর্কে দু চার কথা না বললেই নয়। রূপাঞ্জনা সেই সব প্রতিভাদের একজন যারা সঙ্গীতকে সাধনা মনে করেন। সঙ্গীত দিয়ে যারা ভুবন চেনেন, প্রচারের চড়া আলো থেকে নিজেদের দূরে সরিয়ে রেখে যারা গান ভালোবেসে গানকে আশ্রয় করেই বেঁচে থাকেন, রূপাঞ্জনা তাদেরই একজন।